أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ মাল্লা নবী প্রশংসা আল্লাহর জন্য দুরু তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর বিষয় হচ্ছে মাছির কারণেই এক ব্যক্তি জান্নাত গেল এবং মাছির কারণেই আর এক ব্যক্তি জাহান্নামে গেল এ মর্মে ইমাম আহমদ বিল হাম্বাল তার কিতাবত জুহদ আবনুয়ম ফিল হলিয়া গ্রন্থে একটি হাদিস নিয়েছেন উভয় বলছেন যে হাদিসটি মৌকুফ সালমান ফার্সি বরাদ্দ দিয়ে নিয়ে এসছেন প্রথম খণ্ডের দুই শত তিন নাম্বার পেজে প্রথম খণ্ডের দুই নাম্বার দুই শত তিন নাম্বার পেজে এভাবে হাদিসটি এসছেন جاء دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب قالوا وكيف ذلك يا رسول الله؟ قال مر رجلان على قوم لهم صنمون لا يجوزه أحد حتى يقر يقرب له شيء فقالوا لأحدهما قرب قال ليس عندي شيء أقرب قالوا له قرب.

যে সালমান ফার্সির বরাদ দিয়ে মাওকুফ হিসেবে ইমাম আহমদ বিন হাম্বাল তার গ্রন্থে নিয়েছেন জহুদ গ্রন্থেকে থেকে জহুদ আবার নয় ফেলি ফুলিয়াতে নিয়েছেন তো তিনি বলছেন যে মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে আবার মাছির কারণে এক ব্যক্তি জাহান নামে প্রবেশ করেছে তার মানে মাছের কারণে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে আর এক ব্যক্তি মাছের কারণে জাহান নামে প্রবেশ করেছে তো তারা বলল কাই ফাজা আলি কাই আরসুল্লাহে আল্লাহ সাল্লাম এটা কি করে হয় তিনি বললেন যে মার আলা নে আলাকমিল্লাহম দুই ব্যক্তি চলছিল এক সম্প্রদায়ের কাছ দিয়ে যাদের কাছে একটা মূর্তি ছিল তো বলছে যে মূর্তি কেউ আপনার যে আমরা মাজার জানি বা মূর্তি বলেন যে এটা কেউ অতিক্রম করতে পারতো না তাকে কোনো একটা কিছু না দিলে পারে তার মানে মূর্তি বলেন মাজার বলেন সানাম মানে মূর্তি এই মূর্তির উদ্দেশ্যে কিছু দেওয়াই লাগবে তার নয় হাসনের ওজন কিছু দেওয়াই লাগবে তো তারা উভয় যখন যাচ্ছিল তখন তাদেরকে বলল কিছু দেও একজন তাদের ভিতরে বলল যে আমার কাছে কিছু নেই তখন তারা বলল যে কিছু না থাকলেও একটি মাসি হলেও দেও তো তিনি মাসি দিলেন মাসি বলি দিলেন মাসি এই মূর্তির উদ্দেশ্যে দিলেন তারপর আল্লাহ তাকে জাহান্নামে দিলেন অন্য একজন বললেন যে অন্য একজনকে দ্বিতীয় জনকে বললেন যে তুমি কিছু দাও বলছে আমার নিকটে কিছু নাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউ কিছুই দিতে পারবো না তারপরে তাকে মারা হল সে জান্নাতে প্রবেশ করলো জি হাদিসটি বললাম আবারও বলছি মাউকুফ হিসাবে সালমান ফার্সির বরাদ দিয়ে আহমদ বিন হাম্বাল নিয়েছেন এবং তার হলিয়া গ্রন্থে হাদিসটি নিয়ে জি এখান থেকে স্পষ্ট হয় যে আমরা কোনো কবরে কোনো মূর্তির উদ্দেশ্যে কোনো কবরের উদ্দেশ্যে কোনো মাজারের উদ্দেশ্যে কোনো সময় আমরা কিছু তার নৈকট্য অর্জন বা এ উদ্দেশ্যে আমরা কিছু দিব না যদি দেই তাহলে থেকে স্পষ্ট হয় যেটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে তাই আমরা অন্য কারোর উদ্দেশ্যে কোনো কিছু জভা করব না যা করব আল্লাহর উদ্দেশ্যে আমরা করব এ মর্মে আল্লাহ সব হাত বলছেন কুলিন্লা সলাতি অনুসুকি ওমা হিয়া ওমামাতিল্লাহ আলমিন হেনবি তুমি বলে দাও নিশ্চয় আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য সব কিছু আল্লাহর জন্য লাশারি কালাহ তার কোনো অংশীদার নেই তার কোনো শরিক নেই তাহলে আপনি সালাত পড়বেন আল্লাহর জন্য সিয়াম করবেন আল্লাহর জন্য কুরবানি করবেন আল্লাহর জন্য জীবন মৃত্যু সব কিছু আল্লাহর জন্যই আল্লাহ সুল্লহাতাল্লাহ বলছেন ফাসল লিলি হার অতএব তুমি তোমার প্রভুর জন্যই সালাদ পড়ো তোমার প্রভুর জন্য সালাদ পড়ো এবং কুরবানি করো মানে আল্লাহর জন্য আপনি সালাদ পড়বেন কুরবানিও আল্লাহর জন্যই করবেন কোনো মাজার বা অন্য কিছু কার উদ্দেশ্যে নয় এ মর্মে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস নিয়েছেন আলী রবেল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ সাল্লাম বলেছেন লাহ মানি ওয়ালা আনাল্লাহ মাল্ আনা দেহি ওয়ালা আনাল্লাহ মান আওয়া থান ওয়ালা আনাল্লাহ মান গাইয়ারা মানা রাল আর ইমা মুসলিম রহেমাল্লা হাদিসটি নে এসছেন এক হাজার নয় শত আঠাত্তর নম্বর হাদিস যে এখানে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির উপর আল্লাহ আনাদ করেছেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে জভাই করেছে তার মানে আমাদের দেশে অহরহ দেখা যায় মানুষেরা মাজার উদ্দেশ্যে কবরের উদ্দেশ্যে জভাই করছে তাদের প্রতি আল্লাহ ল করবেন এরপরে তিনি লালত করছেন লাল্লাহমাল্লাহ আনাওয়ারে দেয় যে ব্যক্তি আল্লাহ তার উপর লানত করবেন যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে ওলা আন আল্লাহমান আওয়হাদে থান এবং আল্লাহ আল্লাহ তাকে লানত করছেন যে ব্যক্তি বেদা দিকে আশ্রয় দেই ওলা আনাল্লাহ মান গাইয়েরা মানা আল আর দে আর আল্লাহ সবহান তার উপর লানত করছেন যে ব্যক্তি জমিনের সীমা পরিবর্তন করে ফেলে আল্লাহ এদের প্রতি অভিশাপ দিচ্ছেন তার মানে দেখা যায় জমি একটা আছে জমিনকে অনেকেই জাল করে নেয় তার সীমানায় এই আরেক দিকে সে দখল করে নিছে তাই এই চার প্রকার এখানে কথা বলা আছে তার মানে আমরা আল্লার উদ্দেশ্যেই জবাই করব আল্লাহর উদ্দেশ্যেই জবাই করবো অন্য কার উদ্দেশ্যে জবাই করলে সে হয়ে যাবে পিতা মাতাকে আমি গালি গালাজ করলে লানত করা হবে আপনার অন্য পিতামাতাকে গালি গালাজ করলে যা পিতা পিতামাতাকে গালিগালাজ করছেন ওইও আপনার পিতামাতাকে গালি গালাজ করবে তখন পিতামাতায় গালি গালাজ দেওয়া হয়ে যাবে আপনার পিতামাতাকে আপনি কোনো সময় অভিশাপ আপনি দিতে পারেন না তাই যে ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন এরপরে বেদাতি ব্যক্তিদেরকে আশ্রয় দেওয়ার নিষেধ করলেন তার মানে যারা বেদাতি একেবারে বেদাতি করে তাদেরকে আশ্রয় দিতে আল্লাহ নিষেধ করলেন তা আমরা জমিনও জমিনের আমাদের যেগুলা সীমারেখা সেগুলো আমরা চেঞ্জ করবো না যার যতটুক সে ততটুকু আমরা পাব সেইভাবে আর কি জি এখানে আর একটা স্পষ্ট বিষয় যে আমাদের একটি জানা দরকার যে যে বিষয়গুলো তার মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে জবাই করলে শেরিক হয়ে যাবে তাই জবাই করা দুইটা একটা আল্লাহর উদ্দেশ্যে আর অন্যর উদ্দেশ্যে যেটা আল্লাহর উদ্দেশ্যে জবাই করা যেমন আপনার বাড়িতে কোনো মেহমান আসলো মেহেমান আসলো মেহমানকে খাবার দিলেন এখানে তো আপনার অন্য কারোরের উদ্দেশ্য হলে আপনি মেহমান করার জন্য আপনি খাবার দিলেন তাকে সম্মান করলেন খাওয়ার খাওয়ার আয়োজন করলেন এটা ভিন্ন জিনিস আপনি এখানে আল্লাহর উদ্দেশ্যে জবাই করলেন মেহমানদারি করলেন মেহমানদারি করলেন এতে কোনো সমস্যা নেই কিন্তু অন্য নামে যখন আপনি জবাই করবেন পীরের মা যারা দেখা যায় মানুষ খাসি দিচ্ছে গরু দিচ্ছে মুরগি দিচ্ছে এইভাবে বিভিন্ন জিনিস দিচ্ছে এগুলা আহ হয়ে যাবে এবং পরকার হারে যাবে তে অনুরূপী কেউ যদি যারা আল্লাহর নাম নিয়ে অন্য কিছু জবাই না করলে সেটাও খাওয়া যাবে না আল্লাহ তালা বলছেন ওলা তাকুলুদকার আর যে যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা ভক্ষণ করোনা দেখা যায় অনেকেই আল্লাহর নাম বিশেষ করে খাস করে অমুসলিম যখন কোনো জিনিস জবাই করে তারা তো আল্লাহর নাম নেয় বিধায় ওই জিনিসগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে আর আল্লাহর নাম না নিয়ে যে বিষয়গুলো জবাই করা হয়েছে সেগুলোও আপনি খেতে পারবেন না অনুরূপী আল্লাহকে বাদ দিয়ে অন্য কারের উদ্দেশ্যে জবাই করলে সেটা শেরেক হয়ে যাবে যেমন আমাদের দেশে মজার বা কবর উদ্দেশ্যে বিভিন্নভাবে করা হয় বা বলি দেওয়া হয় আল্লাহ সুবিহাত আলাহ যেন আমাদের প্রতি দয়া করেন রহম করেন আমরা যেন সেরেকি কাজগুলো কাজগুলা থেকে নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ সুবিহাত আল্লাহ যেন আমাদের প্রকর্ম থেকে রক্ষা করেন আল্লাহ আলম